নমস্কার আমি ঋত্বিক লাল আইএম ল্যাবসের চিফ টেকনিক্যাল অফিসার আজকে আমি আপনাদের এখানে এসছি সাইবার ওয়ার্ল্ডে কিভাবে সুরক্ষিত থাকবেন এমন কিছু পয়েন্টস নিয়ে আমি প্রথমেই একটা খুব রিসেন্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ক্যাশ গো অ্যাপ ফ্রড এই ক্যাশ গো অ্যাপ ফ্রডটা কি ক্যাশ বলে একটি অ্যাপ আছে যেটাতে আমরা আমাদের নেওয়া যে কোনো লোনের ইএমআই রিপেমেন্ট করতে পারি এবার আমাদের কাছে আপনারা এখন সবাই জানেন ব্যাংক থেকে আমাদের অনেকবার জানানো হয় এবং যারা সাইবার সিকিউরিটি জগতের যারা আমাদের আছেন তারাও অনেক সময় জানিয়ে থাকেন যে এই যে লিংক মেসেজের মধ্যে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক রকম লিংক আছে যেগুলো দিয়ে আমাদের ফাইনান্সিয়াল ফ্রডস হচ্ছে তো এই ক্যাশ গো অ্যাপটাতেও এরকম একটা জিনিস রিসেন্টলি কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার অফ ক্রাইম রিপোর্ট করেছেন এবং উনি টুইটও করেছেন এই ব্যাপারে সেটা হচ্ছে ক্যাশগো অ্যাপের নাম করে আমাদের কাছে এস এম এস এর লিঙ্ক আসছে যে এই লিঙ্কটায় ক্লিক করলে আমরা আমাদের লোনটা রিপেমেন্ট করতে পারবো এবং সেটা দিয়ে গেলে একটা ক্যাশগো অ্যাপের মতোই ইন্টারফেস মানে একটা ইন্টারফেস মানে একটা স্ক্রিন খুলছে এবং সেখানে আপনি পেমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটাও কেটে যাচ্ছে কিন্তু তাতে অসুবিধাটা যেটা হচ্ছে ওটা যেহেতু ফেক লিঙ্ক ওই টাকাটা ক্যাশগো অ্যাপের অ্যাকাউন্টে জমা পড়ছে না এবং আপনার প্রোফাইলের এগেনস্টেও টাকাটা ক্রেডিট হচ্ছে না ওটা যেটা হচ্ছে ওটা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং সেখান থেকেই লোনটা রিপেমেন্ট হচ্ছে না এবং এটা একটা ডিজিটাল ফ্রড হচ্ছে তো এইটা নিয়ে রিসেন্টলি জয়েন্ট পুলিশ কমিশনার অফ ক্রাইম কলকাতা উনি টুইট করেছেন এবং সেই বিষয়ে কিছু সতর্কবার্তা এক নম্বর হচ্ছে এই ধরনের যত রিপেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট আছে সেগুলো এই ধরনের লিঙ্কের থ্রু আমরা যদি ক্লিক না করে পেমেন্ট না করে আমরা যদি ডাইরেক্ট অ্যাপের থ্রু গিয়ে পেমেন্টটা করি যে আমি জানি আমার হয়তো মাসের পাঁচ তারিখেই ইএমআইটা দিতে হবে আমাকে ওই অ্যাপের থেকে একটা মেসেজ পাঠিয়ে যে আপনার পাঁচ তারিখ ইএমআই ক্লিয়ারেন্সের ডেট আমি পাঁচ তারিখে ওই অ্যাপের মধ্যে গিয়ে ইএমআইটাকে ক্লিয়ার করলাম তো এরকম হতে পারে বা তাদের যদি ওয়েবসাইট বা তাদের যদি কোনো লগ সিস্টেম থাকে তার মধ্যে গিয়ে তাতে কি হবে আমি যেহেতু তাদের লগ বা তাদের সিস্টেমের মধ্যে গিয়ে করছি তো সেই কারণে এই ধরনের ফ্রডগুলো সেখানে হয় না কিন্তু জেনারেলি বা অ্যাপের থ্রু এই হয়ে যায় ফ্রডগুলো এরকম আরও কিছু ফ্রড আপনারা দেখতে পাবেন ব্যাংকিং বা ক্রেডিট কার্ড সেক্টরে যেমন ধরুন আপনারা যদি কেউ ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড অ্যাপ্লাই করে থাকেন আপনাদের কাছে কিছু পার্সোনাল নাম্বার থেকে ভেরিফিকেশনের কল আসে এবার প্রশ্নটা হচ্ছে একটা ব্যাংক বা একটা যে কোনো এরকম ফাইন্যান্স সংস্থা তারা পার্সোনাল নাম্বার থেকে কখনোই ফোন করে না এবং আপনার ডিটেলস যেমন আপনার অ্যাড্রেস বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বার ডেট পিন এটিএম কার্ডের পিন নেট ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড এই ধরনের ইনফরমেশান কোনো অফিসিয়াল এমপ্লয়ি আপনার থেকে ফোনে চাইবে না এবং ব্যাংকে গেলেও তারা কেউ চাইবে না কারণ এটা আপনার হানড্রেড নিজস্ব এবং পার্সোনাল ইনফরমেশন তো সেক্ষেত্রে প্রথম কথা এই ধরনের ইনফরমেশানগুলো কারোর সাথে শেয়ার না করা এবং সেকেন্ড হচ্ছে যে এই যে ব্যাংক থেকে আমাদের কাছে যে ভেরিফিকেশন কলগুলো আসে যে আপনি এই কেওয়াইসিটা করে নিন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লক হবে না নাহলে লক হয়ে যাবে এবার আমার কথা হচ্ছে ব্যাংকে তো আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটাই দেওয়া থাকে ব্যাংকের যদি এই ধরনের কোনো ম্যান্ডেট যেটা ব্যাংকে করতে হয় যেমন রিসেন্টলি আমরা জানি আরবিআই এর তরফ থেকে একটা গাইডলাইন এসছে যে সমস্ত পেমেন্ট মেথডকে আবার আমাদের একবার করে স্টোর করে রিভ্যালিডেট করতে হবে তবেই সেই পেমেন্ট মেথডগুলো আমরা ইউজ করতে পারবো তো এবার সেক্ষেত্রে ব্যাংক আমাদেরকে সেটা নিয়ে আরেকটা বড় কথা হচ্ছে যদি ফোন করে ব্যাংক নিজের আইভিআর সিস্টেম বা টোল ফ্রি নাম্বার যেটা ওদের ল্যান্ডলাইন নাম্বার হয় সেখান থেকে ফোন করবে ব্যাংক কোনো পার্সোনাল নাম্বার দিয়ে বা যে কোনো ক্রেডিট কার্ড সংস্থা বা কোম্পানি তারা কোনো পার্সোনাল নাম্বার দিয়ে ফোন কিন্তু করে না তো সেক্ষেত্রে এই ধরনের যে ফোন কলগুলো আসে সেখানে কোনো রকম ডিটেলস শেয়ার করে দেওয়া বা কোনো রকম কনফিডেন্সিয়াল ইনফরমেশান বলে দেওয়া এইগুলোর থেকে আমাদের একটু বেঁচে চলতে হবে নেক্সট যেটা হচ্ছে এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডের ব্যবহার এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড আমরা দু রকমভাবে ব্যবহার করতে পারি একটা হয় আমাদের ইন্টারন্যাশনাল ইউজেজ আরেকটা হয় আমাদের ডোমেস্টিক বা ন্যাশনাল ইউজেজ ডোমেস্টিক বা ন্যাশনাল ইউজেজের ব্যাপারে আমি যদি প্রথমে বলি প্রথমে আমি চলে আসছি এটিএম থেকে টাকা তোলা আমরা যখন এটিএম থেকে টাকা তুলতে যাই আমরা যে জায়গাটাতে আমরা আমাদের পিনটা দি বা যে গ্যাপটাতে আমরা আমাদের কার্ডটাকে ঢোকাই ওই জিনিসটাকে যদি আমরা একটু টেনে বা একটু হাত দিয়ে চেক করে দেখে নিই যে ওখানে কিছু এক্সট্রা লাগানো আছে কিনা বা জায়গাটা লুজ কিনা বা নর করছে কিনা তো সেক্ষেত্রে কি হয় এই জিনিসটাকে বলা হয় স্কিমিং ডিভাইস তো এই স্কিমিং ডিভাইসগুলো খুব আরামসেই কিনতে পাওয়া যায় যে কোনো ই কমার্স পোর্টালে এবং এগুলো এটিএম এ রাত্রিবেলা বা এরম অনেক সময় গিয়ে অনেকেই লুকিয়ে লাগিয়ে দেয় তাতে আর কিছুই হয় না আপনার কার্ডের ডিটেলসটা স্কিমিং ডিভাইসে স্টোর হয়ে যায় বা ধরুন আপনি যেখানটায় পিনটা টাইপ করছেন সেখানে হয়তো একটা ছোট্ট ক্যামেরা লাগানো আছে আপনার কার্ডের যে পিন নাম্বারটা সেটা ওই ক্যামেরায় ধরা পড়ে গেল তো এই যে ছোট ছোট চেক গুলো একটু জিনিসটাকে একবার একটু নাড়িয়ে দেখে নেওয়া বা ওই জায়গাটা একটু হাত দিয়ে দেখে নেওয়া যখন অন্য কিছু আছে কিনা এটাতে আমরা এটিএম ট্রানজ্যাকশন করা গুলো থেকে সেফ থাকতে পারি এটিএম কার্ড আমরা আরেকটা ভাবে ট্রানজাকশন করি সেটা হচ্ছে আমরা যে কোনো শপিং মল বা কোনো রেস্টুরেন্ট বা কোথাও খেতে গিয়ে আমরা যেটা সোয়াইপ মেশিনে সোয়াইপ করি এখন এটা নতুন টেকনোলজি বেরিয়েছে টাচ বা ওয়্যারলেস ট্রানজ্যাকশন কি হয় আমাদের ডেবিট কার্ডটাকে মেশিনটার মধ্যে টাচ করলেই ওই ট্রানজ্যাকশানটা হয়ে যায় এই জিনিসটা ইউজ করা একটু ডেঞ্জারাস তার কারণ হচ্ছে ওই ডিভাইসটা যদি অরিজিনাল না হয় বা ওই ডিভাইসটার মধ্যে যদি কোনো স্কিমিং ডিভাইস থাকে বা আশেপাশে যদি কোনো স্কিমিং ডিভাইস থাকে তাহলে কিন্তু ওই যে আপনি ওয়েভটা ওখান থেকে রিলিজ হলো ওই ওয়েভটা দিয়ে কিন্তু আপনার কাট থেকে বেশি টাকা বেরিয়ে যেতে পারে সেই জন্য প্রথম কথা এই টাচ বা ওয়্যারলেস ট্রানজাকশানটাকে অফ করে রাখা আপনার দু মিনিট বেশি সময় লাগবে কার্ডটা সোয়াইপ করে বা কার্ডটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে যদি ট্রানজাকশানটা পিন দিয়ে একদম এক্স্যাক্টলি করা হয় তাহলে কিন্তু সেটা অনেকটা সেফ নেক্সট যেটা হচ্ছে আপনার ই কমার্স বা অনলাইনে কেনাকাটা করার সময় বা খাবার অর্ডার করার সময় আমরা সুইগি জোম্যাটো সবাই ইউজ করে থাকি তো সেই সব জায়গায় খাবার অর্ডার করার সময় আমরা শর্টকাটের জন্য কি করি ওখানে একটা অপশান থাকে সেভ দিস কার্ড ফর ফিউচার ইউজ বা সেভ দিস কার্ড ফর ফিউচার রেফারেন্স আমরা ওই অপশানটাকে অন করে দিই এবার একটা জিনিস ভেবে দেখুন আজকে যদি ওই কোম্পানির বা ওই সংস্থার ডেটাবেসটা বা সার্ভারটা কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কার্ড ডিটেলসটাও হ্যাকারদের হাতে চলে গেল নেক্সট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান আমাদের ন্যাশনাল ট্রানজাকশান আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশানের একটা বড় ডিফারেন্স হচ্ছে ন্যাশনাল ট্রানজাকশন করার সময় আমাদের একটা ওটিপি দিতে হয় যে ওটিপিটা আমাদের কাছে আসে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার সময় স্পেশালি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো ওটিপি কিন্তু আসে না জাস্ট আপনার কার্ড নাম্বারটা বসিয়ে আমি যদি ট্রানজাকশনটা করে নিই তাহলে কিন্তু আপনার কার্ড থেকে টাকাটা কেটে বেরিয়ে যাবে এবং পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন কিছু কিছু প্রাইভেট ক্রেডিট কার্ড সংস্থা একটা নতুন সিস্টেম এনেছে যে যে কোনো রকম থেকে ইনিশিয়েট হলে একটা ফোন করে তা আইভিআর নাম্বার থেকে কল আসে এক টিপলে ট্রানজাকশনটা অ্যাকসেপ্ট হবে দুই টিপলে ট্রান্সাকশনটা ডিলে ডিক্লাইন হয়ে রিপোর্ট হয়ে যাবে তো সেই একটা জিনিস এখন কিছু কিছু সংস্থা করেছে এবং কিছু কিছু ব্যাংকও করেছে তো সেটা একটা সেফটি লেয়ার যেটা ব্যাংকের তরফ থেকে এসছে কিন্তু জেনারেলি যেটা করা উচিত যে কোনো ক্রেডিট কার্ড বা যে কোনো ডেবিট কার্ডের তো একটা অ্যাপ হয় সেই পার্টিকুলার ব্যাংকের ওই অ্যাপ থেকে এই ক্রেডিট ইউজেজ লিমিটগুলোকে সেট করা যায় সেখানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যে আমি দশ হাজার টাকার বেশি বা পাঁচ হাজার টাকার বেশি আমি ট্রানজাকশন একবারে করব না বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশানটা আমি বন্ধ করে রাখলাম যখন আমি ইন্টারন্যাশনালি পেমেন্ট করছি জাস্ট অন করে পেমেন্টটা করলাম আবার অফ করে দিলাম এই ধরনের সেফটি মেজার্সগুলো গুলো ফলো করা এটা তো হয়তো আমাদের খাটনিটা একটু বাড়ে একটু সময়টা বেশি লাগে কিন্তু তাতে আমরা অনেক সুরক্ষিত থাকতে পারি আরেকটা যেটা হচ্ছে এখন যেহেতু ম্যাক্সিমাম জিনিসপত্র অনলাইন বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে ম্যাক্সিমাম লোকের অফিস কাছারি সবকিছু যেহেতু অনলাইন আমরা একটা কোভিড সিচুয়েশনের মধ্যে এখনো আছি প্লাস অমিক্রন ভাইরাস এসছে সেই জন্য মেন রিক্সটা হচ্ছে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে কারণ জেনারেলি হ্যাকাররা বয়স্ক আর বাচ্চাদের এই জিনিসটাতে অ্যাটাক করে কারণ তারা এইসব ব্যাপারে একটু কম বোঝেন বা তাদের নলেজটা একটু কম তাদেরকে প্রপারলি গাইড করা বাড়ি যারা বড়রা আছেন বা যারা যারা আছেন তারা যদি একটু তাদেরকে করে যে এই ধরনের ক্লিক না করা এই ধরনের ওরকম করে কোনো অরিজিনাল ইনফরমেশন না দিয়ে দেওয়া বা এই নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা আমরা যে ইউপিআই অ্যাপগুলো ইউজ করি এখন ম্যাক্সিমাম জায়গায় যেটা হ্যাকাররা করছে এই ইউপিআই অ্যাপের থ্রু পেমেন্ট রিকোয়েস্ট জেনারেট করা যায় মানে আমি যদি একজন হ্যাকার হই আমি একটা পেমেন্ট রিকোয়েস্ট জেনারেট করে সেই লিঙ্কটা আপনার কাছে পাঠাবো আপনি যদি সেখানে আপনার ইউপিআই পিনটা দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আমার অ্যাকাউন্টে চলে আসবে তো এই ধরনের জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখা এবং এইগুলো আজকাল মানে খুবই হচ্ছে যদি আমরা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখি সাইবার ফ্রডের 400% আপরাইজ করেছে সাইবার ফ্রড 2020 থেকে 2021 এ এবং যত আগামী দিন যাবে যত আমরা ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল সিকিউরিটির দিকে এগোতে থাকবো সব কোম্পানিরা সমস্ত সিস্টেম অনলাইনে যেতে থাকবে এই ধরনের ফ্রড এই ধরনের রিস্ক তত বাড়তে শুরু করবে তো সেই কারণে মেনলি ব্যাংক যেহেতু আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের লাইফে কারণ আমাদের যত আর্নিংস বা আমাদের যত ইনকাম আমরা ব্যাংকে জমা রাখি সেটার ইউজেজ এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আমাদের যে ডেইলি লাইফে মোবাইল বা ল্যাপটপটা ইউজ করছি সেটাকে প্রপারলি ইউজ করা কারণ অনেক সময় এরকম হয় এই ধরনের লিঙ্কে ক্লিক করলে র্যানসাম আমরা রিসেন্টলি জানি পেগাসিস বলে একটা র্যানসাম ওয়্যার যেটা এসছিল যেটা ইউজারকে বুঝতেও দিচ্ছিল না বাট তার মাইক আর ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তাকে ট্র্যাক করে ফেলছিল তো এই ধরনের র্যানসাম থেকে বাঁচা এবং অনেক সময় এরকম হয় ইন্টারনেট থেকে আমরা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে যাই বা কোনো অফার বা কোনো লিঙ্কে আমরা এরকম ক্লিক করে ফেলি যেটা দিয়ে আমাদের নিজস্ব মেশিনটা র্যানসামওয়ার এফেক্টেড হয়ে যায় র্যানসামওয়ার এফেক্টেড হয়ে গেলে তারা একটা বড় টাকা ক্লেম করে এবং সেই টাকাটা না দিলে তারা আমাদের মেশিনের যাবতীয় সমস্ত যা ফাইল ডেটা যা আছে সব কিছুকে লক করে দেয় এবং সব কিছুকে আটকে দেয় সেইগুলোর থেকে বাঁচা আর র্যানসমওয়্যারের একটা প্রবলেম যেটা হচ্ছে প্রত্যেকটা র্যানসামওয়ার ইউনিক হয় কোনো র্যান্সামওয়্যার প্রোটেক্টিভ সলিউশন আরেকটা র্যান্সামওয়্যার জন্য কাজে লাগে না সেই কারণে র্যান্সামওয়্যার ডিকোডের পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট এক থেকে দু পার্সেন্ট মানে একশোটা অ্যাটাক হলে হয়তো একটা বা দুটো র্যান্সামওয়্যারকে খুলে দেওয়া যায় যে ফাইলগুলো এনক্রিপ্ট হয়ে যায় বাকি ফাইলগুলোকে খোলা যায় না তো এইসব জিনিস থেকে বাঁচা বাচ্চাদেরকে প্রপারলি গাইড করা কারণ এখন তারা বয়স হচ্ছে এক আজকে একটা বাচ্চার যদি ক্যামেরা বা মাইকের অ্যাক্সেসটা একটা একজন হ্যাকারের কাছে চলে যায় সেটা একটা বাচ্চার পক্ষে খুব ডেঞ্জারাস বাড়ির যারা বয়স্ক আছে তাদেরকে গাইড করা এবং সব থেকে বড় কথা হচ্ছে এই আমরা যত ডিজিটাল ওয়ার্ল্ডে যাচ্ছি যত ইউপিআই অ্যাপ এই ক্যাশগো ধরনের অ্যাপ আমরা আরেকটা অ্যাপ সবাই ইউজ করি যেটা হচ্ছে ক্রেড ক্রেড আমরা অনেকেই ইউজ করি আমাদের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য রিসেন্টলি জয়েন্ট পুলিশ কমিশনার অফ ক্রাইম কলকাতা উনি আরেকটা টুইট করেছেন ব্যাংকের ফ্রড নিয়ে যে ব্যাংক থেকে এই যে আরবিআই এর যে ম্যান্ডেটটা এসছে যে আপনাকে কার্ডটা আরেকবার স্টোর করতে হবে তো ফ্রডটা এরকম ভাবে হচ্ছে যে ব্যাংকের নাম করে আপনাকে ফোন করে বলছে যে আপনার কার্ড ডিটেলস বা আপনার এই আইডি পাসওয়ার্ডটা আরেকবার বলুন আমরা এটাকে আরেকবার স্টোর করতে চাই এটাকে আরেকবার স্টোর করার নাম করে তারা আপনার থেকে ডিটেলটা হয়তো নিয়ে নেবে কিন্তু সেই ডিটেলটাকে তারা মিসইউজ করবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা বেরিয়ে যাবে প্লাস সোশ্যাল মিডিয়াতে অফার বা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক চ্যালেঞ্জেস আছে এই লিঙ্কটায় ক্লিক করে এই চ্যালেঞ্জটায় পার্টিসিপেট করুন বা এই গেমটা খেলুন এই ধরনের লিঙ্কগুলো কিন্তু খুব ডেঞ্জারাস তো সেই জন্য এই ধরনের জিনিসে পার্টিসিপেট করা বা এই ধরনের লিঙ্কে ক্লিক করা এইগুলো থেকে নিজেকে যতটা বিরত রাখা যায় ততটা বেটার আমি এই সময়কে ধন্যবাদ দেব এই রকম একটা টপিককে মানুষের মধ্যে তুলে ধরার জন্য যাতে তারা এই জিনিসগুলো থেকে বিরত থাকতে পারে এবং এই ধরনের যে কোনো প্রবলেম আপনাদের যদি হয় আপনারা আমাদের আইএম এম ল্যাবসে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রপারলি গাইড করে দেবো আপনারা কোথায় কিভাবে পুলিশের কাছে রিপোর্ট করলে এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়াল আসামিরা ধরা পড়বে আমাদের ফোন নাম্বার আমাদের ইমেল আইডি সব কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন আর যে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন আজকের মতো এই অবধি রাখছি কারুর কোনো সমস্যা থাকলে আমাদের নিশ্চয়ই জানাবেন এই সময়কে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ